এই শিক্ষা ব্যবস্থায় যে ইসলামী শিক্ষা নামক যে বিষয়টি রয়েছে সেই ইসলামী শিক্ষা শেখার পরে এই বাংলার বুকে এত শিরক এত বেদাত এত কুসংস্কার জন্ম হতে পারত না এর পিছনে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এই শিক্ষা ব্যবস্থা যারা বিসিএস পাস করছে অনেক কিছু অনেক কাঠখড় পেরিয়ে সেই সুশিক্ষিত অফিসারগুলো তারা আবার যে দুর্নীতিবাজ কেন হয়ে যাচ্ছে তার কারণ তারা সত্যিকার অর্থে এই শিক্ষাটা শুধু গ্রহণ করেছে একটা জাস্ট খালি তাদের চাকরির মাধ্যম হিসেবে অথবা কামলা হওয়ার জন্য অফিসার হওয়ার জন্য তারা মূলত মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করে নাই আমরা ইসলাম মূলত শিখছি বিভিন্ন মাযহাবের মাধ্যম দিয়ে ইসলাম মূলত শিখছি আমরা আকাবির বুজুর্গদের মাধ্যম দিয়ে ইসলাম আমরা কোরআন হাদিস দ্বারা শিখছি না যেটা আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এটাই হচ্ছে আমাদের জ্ঞানের মূল সূত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى في آية أخرى فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম বার্ষিক তাবলিগ ইজতেমা 2023-এ সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ এবং অন্যান্য অঙ্গ সংগঠনসমূহের সম্মানিত দায়িত্বশীল কর্মীবৃন্দ উপস্থিত সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সুধী মণ্ডলী শুভাকাঙ্ক্ষী মণ্ডলী প্রবাসী ভ্রাতৃমণ্ডলী তরুণ ও যুবক ভাইয়েরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা অত্যন্ত সুন্দর একটি সময়ে সুন্দর একটি আবহাওয়ার মধ্য দিয়ে এই 33তম বার্ষিক তাবলিগ ইজতেমাতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেওয়ার জন্য এবং শোনার জন্য এই আয়োজনে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় কুরবানি করে আমাদের নানা ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং সেই সাথে সারা বাংলার বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য দৃপ্ত শপথ গ্রহণের এই মুহূর্তে আমাদেরকে উপস্থিত করেছেন সে আল্লাহর দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের প্রচার এবং প্রসারের জন্য আমাদের এই সার্বিক প্রচেষ্টা সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমাকে যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে সেটি হলো বর্তমান শিক্ষা ব্যবস্থার ভ্রান্ত গতিপথ এবং ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা এ বিষয়ে প্রথমে যে বিষয়টা আমি বলতে চাইব আমরা সবাই নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা জানি তিনি বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব আপনারা অনেকেই জানেন তাই না আমরা এই জিনিসটাকে ঘুরিয়ে বলতে চাই যে আমাদেরকে একটি সঠিক শিক্ষা ব্যবস্থা দান করুন আমরা তাহলে একটা শিক্ষিত জাতি পাব সুশিক্ষিত একটা জাতি পাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে বর্তমানে বলা যেতে পারে শিক্ষা ব্যবস্থার নিরিখে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে কাজ করছি যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানরা বেড়ে উঠছে নিঃসন্দেহে এই শিক্ষা ব্যবস্থা আমাদের এই 90% মুসলমানের দেশের
মুসলমানদের মনের ভাবনা তাদের আকীদা তাদের মানহাসকে কখনোই প্রতিনিধিত্ব করে না যদি করত তাহলে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পরে একটা সন্তান কখনোই দ্বীন সম্পর্কে গাফেল হতে পারত না একটা সন্তান কখনোই তার দ্বীন ইসলাম সম্পর্কে এত গাফেল হতে পারত না শুধু তাই না এই শিক্ষা ব্যবস্থায় যে ইসলামী শিক্ষা নামক যে বিষয়টি রয়েছে সেই ইসলামী শিক্ষা শেখার পরে এই বাংলার বুকে এত শিরক এত বেদাত এত কুসংস্কার জন্ম হতে পারত না এর পিছনে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমরা প্রথমেই যদি জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাতে চাই আমাদের যেটা কমন শিক্ষা সিলেবাস আমাদের যেটা কমন শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে যেটা চলে আসছে এই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা মূলত ইংরেজদের দিয়ে শুরু হয়েছিল আমরা জানি লর্ড মেকলে নামে একজন ব্রিটিশদের একজন রাজের কথা মূলত যার মাধ্যম দিয়ে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে চলমান রয়েছে মূলত সেই ব্যক্তির মাধ্যম দিয়ে এই শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটেছিল যার মাধ্যম দিয়ে এই লর্ড মেকলে চেয়েছিল এই ইন্ডিয়ানরা এই পাকিস্তানিরা এই বাংলাদেশিরা এরা রক্তে এবং তাদের বন্ডে তারা ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশী হবে কিন্তু তাদের চিন্তা চেতনায় তাদের আচার আচরণে তারা সবাই হবে ইউরোপিয়ান এই উদ্দেশ্য নিয়ে লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল সেই শিক্ষা ব্যবস্থা আমরা আজও পর্যন্ত চলমান রেখেছি যদিও এর মধ্যে ব্রিটিশদের আরো কিছু শিক্ষা কমিশন চলে গেছে তারপরে পাকিস্তান পিরিয়ডে তিনটি শিক্ষা কমিশন চলে গেছে তারপরে বাংলাদেশ আসার পরে আরো প্রায় 10-11টি শিক্ষা কমিশন চলে গেছে তবুও আজ পর্যন্ত আমরা সেই লর্ড মেকলের ফেলে যাওয়া সেই শিক্ষা ব্যবস্থাকে এখনো আমরা ছাড়তে পারি নাই আর তার ফলশ্রুতিতে কি হয়েছে মূলত দুইটা বিষয় আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য আজ পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারি নাই এখনো পর্যন্ত শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি হবে এটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের বুদ্ধিজীবীরা তাদের করণীয় নির্ধারণ করতে পারেন নাই এখনো পর্যন্ত বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে গণতন্ত্রের কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে বস্তুবাদী শিক্ষার কথা এখনো পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নাকি সবার জন্য চলবে এর নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদী শিক্ষা ব্যবস্থা যেখানে মুসলমানও পড়তে পারবে হিন্দুও পড়তে পারবে খ্রিস্টানও পড়তে পারবে এতে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু আমাদের আপত্তির জায়গা যেটা সেটা হচ্ছে আজকে আমাদের সন্তানদেরকে নাস্তিকবাদী শিক্ষার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে আর এ কারণেই আজও পর্যন্ত আপনারা সবাই জানেন একটু আগে মাগরিবের আগে যে বিষয়ে আলোচনা হলো ডারউইনের বিবর্তনবাদ নিয়ে যে বিবর্তনবাদ স্বয়ং ডারউইনই তিনি নিজে কনফিউজ ছিলেন তিনি নিজেই সংশয়ের মধ্যে ছিলেন তিনি কখনোই এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন নাই শুধু তাই না তার যারা সাথীরা ছিল পরবর্তীতে যারা অন্যান্য বিজ্ঞানীরা ছিল তারা কিন্তু কেউই সুদৃঢ় গলায় কেউ এটাকে প্রমাণ করতে চান নাই প্রমাণ করতে পারেন নাই অথচ সেই বাজে জিনিসটাকে আজও পর্যন্ত আমরা এই বাংলার শিক্ষা সিলেবাসের মধ্যে শুধু অন্তর্ভুক্তই করি নাই আজকে লেখা হয়েছে যে এই ডারউইনের বিবর্তনবাদ এটা নাকি বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কার বলুন নাউজুবিল্লাহ মিন জালিম সর্বনিকৃষ্ট বৈজ্ঞানিক আবিষ্কার যদি কিছু থেকে থাকে নিঃসন্দেহে এটাই হচ্ছে সেইটা অথচ সেটাকে বলা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা নাকি সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে কি বলবো যুগান্তকারী একটা ঘটনা নাকি এই বিবর্তনবাদ সম্মানিত উপস্থিতি এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নাস্তিকবাদ শিক্ষা দিচ্ছে বলেই আমাদের ইমানদার সন্তান যাকে আমরা ছোটবেলা থেকে লালন পালন করেছি ইমানের সাথে তাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করিয়ে মানুষ করলাম সেই সন্তানটাকে যখন আমরা এই শিক্ষা ব্যবস্থার অধীনে কোনো স্কুলে পড়াচ্ছি মাদ্রাসায় পড়াচ্ছি ওই সন্তানটা পরবর্তীতে বের হচ্ছে নাস্তিক হয়ে অথবা সংশয়বাদী হয়ে অথবা দীন সম্পর্কে প্রচণ্ড গাফেল হয়ে কেন হচ্ছে হচ্ছে মূলত আমাদের শিক্ষার কোনো উদ্দেশ্য নেই শিক্ষার কোনো মূল লক্ষ্য নেই কি করতে চাই আমরা এই শিক্ষার মাধ্যম দিয়ে এই ধরনের কোনো লক্ষ্য আমাদের শিক্ষা ব্যবস্থায় না থাকার কারণে আজকে আমাদের সন্তানরা এইভাবে দীন সম্পর্কে তাদের ধর্ম ইসলাম সম্পর্কে গাফেল হয়ে বেড়ে উঠছে সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে মূলত একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ব্রিটিশরাও এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বলেই লর্ড মেকলে সে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিল যে বিষয়টা আমরা বলেছি একটু আগেই যে সে চেয়েছিল মূলত আমাদেরকে ইউরোপিয়ান বানাতে আমাদের রক্ত মাংস হবে ইন্ডিয়ান কিন্তু আমরা হবে ইউরোপিয়ান আমাদের চিন্তা চেতনা আমাদের কার্যক্রম হবে ইউরোপিয়ান
আজকে হয়েছেও তাই, সেই রাজনৈতিক তার সেই লক্ষ্য সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে। আজকে আমাদের আইন ব্যবস্থা দেখুন, শাসন ব্যবস্থা দেখুন, বিচার ব্যবস্থা দেখুন, সব জায়গাতেই আজও পর্যন্ত তাদের সেই চিন্তা চেতনাই কিন্তু রয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থায় আপনারা গেলে দেখতে পাবেন, হাইকোর্টে গেলে এখনো মাই লর্ড বলে সম্বোধন করা হচ্ছে। এখনো পর্যন্ত তাদের মাথায় ব্রিটিশদের সেই টুপিগুলো শোভা পাচ্ছে। কোনো জায়গাতে আমরা সেই ব্রিটিশদের সেই রেখে যাওয়া সংস্কৃতি, তাদের রেখে যাওয়া সেই নিয়মকানুনগুলো থেকে আমরা এখনো নিজেদেরকে দূর করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেটা আপনারা দেখেছেন। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শুধুমাত্র কামলা বানাচ্ছে, আমাদেরকে শুধু অফিসার বানিয়েছে, আমাদেরকে প্রকৃত অর্থে আমাদেরকে সুশিক্ষিত কখনোই করতে পারে নাই। আর এই কারণেই আপনারা জানেন শিক্ষার হার এখন আগের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু সেই হারে দুর্নীতির হার কি কমেছে? অথচ কথা ছিল যত আমরা শিক্ষিত হবে তত আমাদের মধ্যে সভ্যতা বাড়বে, আমাদের মধ্যে তত দুর্নীতির হার কমে যাবে, কিন্তু উল্টোটা ঘটছে কেন? আমাদের এই সুশিক্ষিত যারা হচ্ছে, যারা বিসিএস পাশ করছে অনেক কিছু অনেক কাঠখড় পেরিয়ে, সেই সুশিক্ষিত অফিসারগুলো তারা আবার যে দুর্নীতিবাজ কেন হয়ে যাচ্ছে? তার কারণ তারা সত্যিকার অর্থে এই শিক্ষাটা শুধু গ্রহণ করেছে একটা জাস্ট খালি তাদের চাকরির মাধ্যম হিসাবে, অথবা কামলা হওয়ার জন্য, অফিসার হওয়ার জন্য। তারা মূলত মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করে নাই, মানুষের উপকার সাধন করার জন্য, জাতির খেদমত করার জন্য তারা অফিসার হয় নাই। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে পদ্ধতিগত বিষয়। আজকে আমাদের শিক্ষার যে পদ্ধতি আমরা দেখছি, মূলত এই শিক্ষা মূলত শিক্ষা নির্ভর নয় বরং পরীক্ষা নির্ভর। আমাদেরকে এই শিক্ষা বানিয়েছে উত্তম পরীক্ষার্থী, উত্তম শিক্ষার্থী আমাদেরকে বানাতে পারি নাই। এর এই কারণেই আমাদের শিক্ষার্থীরা তারা শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্যই পড়াশোনা করে, মূলত তারা জ্ঞান অর্জনের জন্য পড়াশুনো করছে না। এটা এই পদ্ধতিগত সমস্যার কারণে আজকে আমাদের শিক্ষার্থীরা তারা শিক্ষার বদলে পরীক্ষাকেই সবচেয়ে বেশি তারা ইম্পর্টেন্স দেওয়া শুরু করেছে। আর এমন এমন বিষয় আমরা পড়াশুনো করছি যে বিষয়গুলো অনেক সময় আমাদের কাজেও লাগে না। যারা বিসিএস পড়ছেন তারা সবাই খুব ভালো করে জানেন, একজন ডাক্তার তিনি বিসিএস পাস করার জন্য যখন পড়াশুনো করেন, তিনি সেই কোথার বাংলা সাহিত্যের বই, কোথার সেই ইংরাজি সাহিত্যের বই, যে সমস্ত বই বা যে সমস্ত জ্ঞান তার পেশাগত জীবনে মোটেই কাজে লাগবে না, সেগুলো তাকে পড়তে হচ্ছে ডাক্তার হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত অপ্রয়োজনীয় জ্ঞান আমাদেরকে শেখানো হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা পদ্ধতিগতভাবে এখনো নির্ধারণ করতে পারি নাই আমরা আমাদের শিক্ষার্থীদের আসলে কি শেখাবো। সম্মানিত উপস্থিতি, তারপর যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো প্রকার সৃজনশীলতার, ক্রিয়েটিভিটির কোনো জায়গা নেই, কোনো প্রোডাক্টিভিটির জায়গা নেই। আর এ কারণেই আমাদের আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে গবেষণা হচ্ছে আপনারা সবাই জানেন, যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন তারা দেখেছেন গবেষণার নামে আসলে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, কিচ্ছু না, কিছুই হচ্ছে না। যখন আমরা দেশের বাইরে যাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পড়তে যাই, তখন আমরা লক্ষ্য করি আমরা সারা জীবন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি শিখলাম, কিছুই না। অথচ এটাকে আজকে কি বলবো, বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে যেখানে নাকি সর্বোচ্চ গবেষণা করা হয়, সেখানে গবেষণার গ পর্যন্ত আমাদেরকে শেখানো হচ্ছে না। আর ফলে আজকে আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই তারা আজকে দেশে আর থাকছে না, সর্বোচ্চ হয়তো অনার্স পাশ করে তারা দেশে বাইরে চলে যাচ্ছে, আর দেশে তখন তারা কখনো ফিরেও আসছে না। আমরা বাংলাদেশে বসে বসে আফসোস করছি মেধার পাচার হয়ে যাচ্ছে, কেন পাচার হচ্ছে এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি না। সম্মানিত উপস্থিতি, আরও একটি বিষয় যেটা বলছিলাম যে আমাদের আজকে শিক্ষা পরিচালিত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমাদের এখানে আদর্শ শিক্ষক তৈরি হচ্ছে না, আদর্শ মানুষ তৈরি হচ্ছে না। যারা শেখাবে তারাই যদি আদর্শ মানুষ যদি না হয় তাহলে ছাত্ররা কার কাছ থেকে শিখবে? কারণ যারা দেখা যাচ্ছে আদর্শ শিক্ষক হচ্ছে না, কেন হচ্ছে না? এই কারণে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, স্কুলগুলোতে যাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি, যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এরা অধিকাংশই রাজনৈতিক বিবেচনায় তারা নিয়োগ পাচ্ছেন, তারা কেউ মেধার বিবেচনায় চাকরি পাচ্ছেন না। তার ফলশ্রুতিতে যারা আসছেন তারা নিঃসন্দেহে মেধা নিয়ে আসছেন না যে এবং আদর্শ নিয়ে আসছেন না, ফলে ছাত্রদেরকে তারা মেধাও শেখাতে পারছেন না, তাদের মেধার পরিচয় দিতে পারছেন না, সেই সাথে তারা আদর্শের পরিচয়ও তাদেরকে শেখাতে পারছে না। আপনারা যে দেখেছেন ইদানিং বলা হচ্ছে, যারা শিক্ষক আছেন তারা দেখেছেন তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে ফেল করাবেন না, ফেল করানো নিষেধ করা হয়েছে। একটা ছাত্র যতই খারাপ করুক না কেন, সে খাতায় যদি কিচ্ছু না লিখে আসে তবুও তাকে নাকি পাশ করিয়ে দিতে হবে, এরকম একটা নির্দেশনা তারা পেয়েছেন না? শিক্ষক মন্ডলী কিন্তু পেয়েছেন,
প্রিয় উপস্থিতি, এইগুলো হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা একটা চক্রান্ত চলছে। শুধু তাই না, সাক্ষরতার ভার বেশি দেখানোর জন্য আজকে এই ধরনের অপ্রয়োজনীয় কৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে। শুধু তাই না, আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল আসে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় নানা নতুন নতুন বিষয় ঢুকিয়ে দিচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন একটা মানুষের আদর্শকে প্রচার করার জন্য, মানুষের মধ্যে ঢুকানোর জন্য, শিশুদের মধ্যে ঢুকানোর জন্য প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার আদর্শ নিয়ে আলাদা হয়ে ব্যাখ্যা করা হয়েছে, তার আদর্শ নিয়ে বন্দনা করা হয়েছে অপ্রয়োজনীয়ভাবে। যেটা হয়তো এক জায়গায় বললেই হতো সেটা দশ জায়গায় বলে খামাখা আমাদের বাচ্চাদেরকে মানে কি বলবো অপ্রয়োজনীয় জ্ঞানে তাদেরকে ভারী করা হচ্ছে। শুধু তাই না, আপনারা জানেন বিশ্বব্যাপী এখন যে রাজনৈতিক এজেন্ডাগুলো নেওয়া হচ্ছে তার মাধ্যম দিয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে প্লুরালিজমের নাম করে, বহুত্ববাদের নাম করে সমকামিতাকে, যৌনতাকে আজকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এমনকি ক্লাস সিক্সের বই পর্যন্ত আজকে এই সমস্ত আজে বাজে জিনিস দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। যারা আপনারা শিক্ষক তারা সবাই জানেন, যারা ছাত্র তারা সবাই জানেন কি অবস্থা আজকে করা হচ্ছে। নারী পুরুষদের মধ্যে ব্যবধান সম্পূর্ণ ঘুচিয়ে দেওয়া হচ্ছে, নারী পুরুষ আলাদা কিছু না, এইরকম প্রমাণ করার একটা চেষ্টা চালানো হচ্ছে। নারী পুরুষ কি কখনো এক হতে পারে? নারী কাল রব্বুল আলামিন এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, পুরুষকে আর এক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, কখনোই নারী পুরুষকে এক হতে পারে? অথচ অবাস্তব একটা চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের বইপত্রগুলোতে এই কাজগুলো করানো হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখতেন যে বইপত্রগুলোতে সব জায়গায় শুধু লেখা থাকতো জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা কমাতে হবে, প্রত্যেকটা বইয়ের মধ্যে জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যাকে অভিশাপ হিসেবে ধরা হয়েছিল। এখন আবার রাজনৈতিক কিছু এজেন্ডা বদলেছেন, দেখা যাচ্ছে চীন জাপান এরা আবার এই নীতি থেকে ফিরে আসছে, তখন আমাদের দেশে আবার এই জিনিসটা কিছুটা আবার কমে এসছে। জনসংখ্যা নিয়ে যে বিরূপ প্রচারণা চালানো হতো এখন আবার তারা একটু পিছিয়ে এসেছেন এবং বলছেন যে না, জনসংখ্যা বাড়লে সমস্যা নেই, জনসংখ্যাকে আমাদের জনসম্পদে পরিণত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই নতুন শিক্ষা ব্যবস্থা, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এই সালে 2023 সালে যে সিলেবাস চালু করা হয়েছে, এই সিলেবাসে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য যে নানা প্রচার প্রচারণা চালানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রচারণা চালানো হয়েছে এই যে এই দেশে নাকি মুসলমানরা যারা এসেছিল তারা নাকি এসেছিল আক্রমণকারী হিসাবে। ইখতিয়ার বিন বুখতিয়ার খিলজি তিনি নাকি এই দেশে বহু বৌদ্ধদের মঠ বৌদ্ধদের বিহারগুলোকে নাকি তিনি নাকি ধ্বংস করেছিলেন। সম্পূর্ণ ডাহা মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে ইসলামের নাম করে, ইসলামের নামে। এবং মজার বিষয় হচ্ছে এইগুলো যারা লিখেছে শিক্ষা ব্যবস্থায় যারা মানে মানে পাঠ্যক্রমের বই যারা লিখেছেন তাদের মধ্যে অধিকাংশ আমরা দেখেছি হিন্দু, এবং তারা তাদের সেই এজেন্ডা, তাদের সেই ধর্মীয় এজেন্ডা হোক, তাদের রাজনৈতিক এজেন্ডা হোক, সেটা তারা বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে দেখিয়েছে মুসলমানরা নাকি আক্রমণকারী ছিল, আর বৌদ্ধ যা বা হিন্দু যারা ছিল তারা ছিল সুসভ্য, তারা নাকি এদেশের মানুষকে সভ্যতা শিখিয়েছিল। অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টা, মুসলমানরা আসার পরেই এই সমাজ ব্যবস্থায় এই বাঙালি সমাজে সভ্যতার আবির্ভাব ঘটেছিল। তার আগ পর্যন্ত এই বাঙালি সমাজের মধ্যে শ্রেণীভেদ নামে একটা বিষয় ছিল, এক মানে সমাজের একদল মানুষ ছিল যাদেরকে বলা হতো আশরাফ, তারা ছিল অনেক উপরের মানুষ, আর একদল মানুষ ছিল যারা ছিল আত্রাফ, যারা ছিল নিম্ন শ্রেণীর মানুষ। এই ভাগাভাগি করা হয়েছিল বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে, এবং তাদের অত্যাচারের কারণে বৌদ্ধ এবং হিন্দু সমাজে উচ্চ বর্ণে যারা হিন্দু ছিল তাদের অত্যাচারের কারণে নিম্ন বর্ণের হিন্দুরা তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়েছিল। আর এভাবেই এই সমাজে প্রকৃত অর্থে সভ্যতা নিয়ে এসেছিল মুসলমানরাই। আজকে যে আমরা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ পেলাম কাদের মাধ্যম দিয়ে? ইসলামের কারণেই। আজকে যদি আমরা মুসলমান না হতাম তাহলে কিন্তু আমরা ভারতের একটা অংশ হয়ে পড়ে থাকতাম। আমরা মুসলমান হয়েছি বলেই, একটি সুসভ্য জাতি হয়েছি বলেই আমাদেরকে কিন্তু আরেকটা দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা আমরা স্বীকৃতি পেয়েছি, নতুবা আমরা কখনোই আলাদা একটি জাতি হিসাবে কখনোই আমরা স্বীকৃতি পেতাম না। অথচ এটাকে সম্পূর্ণভাবে বেমালুমভাবে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের শিক্ষাক্রমে মুসলমানদেরকে, মুসলিম শাসকদেরকে নিন্দা করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা নাকি এই সমাজ ব্যবস্থায় অনেক কিছু নতুন জিনিস চাপিয়ে দিয়েছিল, আরবীয় সংস্কৃতি নাকি চাপিয়ে দেওয়া হয়েছিল। আজকে যে হিজাব নিকাব এই জিনিসগুলোকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে এবং বলা হচ্ছে এগুলো নাকি আরবীয় সংস্কৃতি, এগুলো নাকি বাঙালি সংস্কৃতির অংশ নয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে আজকে আমাদের শিক্ষাক্রম মূলত আমাদেরকে জাতিগতভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। ফলে আজকে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা যারা এই শিক্ষাক্রমের অধীনে পড়াশুনো করছে তাদের অধিকাংশই নাস্তিক্যবাদের অনুসারী হয়ে যাচ্ছে। সব
কমপক্ষে তারা ইসলামের প্রতি তাদের প্রতি তাদের কোনো দরদ বা তাদের কোনো কি বলবো তাদের ভিতরকার কোনো অনুভূতি থাকছে না সম্মানিত উপস্থিতি তারপরে আরেকটা বিষয় যেটা এসেছে আমাদেরকে সব সময় বলা হচ্ছে গত দুই দিন আগে 21 ফেব্রুয়ারি গেল বাংলা নাকি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নাকি ভালোবাসতে হবে অনেক কিছু করতে হবে অথচ এখনো পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থায় ইংলিশ ভাষা এখনো যায় নাই এখনো সেখানে ইংলিশ ভাষাতেই রায় দেওয়া হচ্ছে শুধু তাই না আজকে আমাদের যে মানে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া আছে তারপর মেডিকেলের শিক্ষা দেওয়া আছে মেডিকেলের পাঠ্যপুস্তক ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তক সবগুলো ইংলিশে লেখা অথচ আমাদেরকে বাংলার বন্দনা শেখানো হচ্ছে বাংলার কথা শুনিয়ে অনেক কিছু আমাদের কাছ থেকে আদায় করে নেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি আরো একটা বিষয় আমরা দেখেছি আজকে বাংলা শিক্ষার কথা বলা হলো আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব সর্বত্র শুধু ইংরেজি আর ইংরেজি ক্লাস 1 থেকে শুরু করে আমাদেরকে ক্লাস মানে কি বলবো 11th না মানে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমাদেরকে ইংলিশ একদম ভরিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না যখন আমরা অনার্সে পড়তে যাচ্ছি মাস্টার্সে পড়তে যাচ্ছি তখন আমাদেরকে ইংলিশ শেখানো হচ্ছে 12 থেকে 16 বছর একটা ভাষা শিখতে সময় লাগে কেন এত লম্বা সময় শেখানো হচ্ছে কি এর উদ্দেশ্য আমাদেরকে শুধু ভোলানোই হয়েছে যে আমরা নাকি বাংলাভাষী আমাদেরকে এই বাংলা ভাষার পূজা করতে হবে অথচ আমাদেরকে ইংরেজি দিয়ে দিয়ে আজকে আমাদের জাতিটাকে কি বলবো আগামী 10 বছর পরে এদেশের মানুষ বোধহয় ইংরেজি ভাষাভাষী হয়ে যেতে পারে আমি যখন পাকিস্তানে ছিলাম তখন ওখানে দেখতাম যে ইংরেজি ভাষার উপরে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল ওখানকার ছাত্ররা নিজেরাই বলছিল যে ভাই আমরা যে অবস্থা আগামী 10 বছর পর মানে উর্দুই ভুলে যাব তো বাংলাদেশেও আমাদের একই অবস্থা যদি আমরা গর্ব করি আমাদের বাংলা ভাষা নাকি আন্তর্জাতিক ভাষা কিন্তু এই ভাষা গর্ব করার পরেও আজকেও এখনো পর্যন্ত আমরা সবাই ইংরেজি বন্দনা নিয়েই পড়ে আছি ইংরেজি ভাষাকেই আমরা আমাদের সবকিছু বানিয়ে ফেলেছি সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম এগুলো জেনারেল শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এখানে হয়তোবা উদ্দেশ্যটা ঠিক আছে উদ্দেশ্য হচ্ছে মারিফাতুল্লাহ আল্লাহকে জানা তার রাসূলকে জানা বা ইসলামকে জানা কিন্তু এখানেও পদ্ধতিগত অনেকগুলো সমস্যা রয়েছে যার মধ্যে প্রথম সমস্যা আমরা ইসলাম মূলত শিখছি বিভিন্ন মাযহাবের মাধ্যম দিয়ে ইসলাম মূলত শিখছি আমরা আকাবির বুজুর্গদের মাধ্যম দিয়ে ইসলাম আমরা কোরআন হাদিস দ্বারা শিখছি না যেটা আহলে হাদিস আন্দোলনের মূল বক্তব্য আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এটাই হচ্ছে আমাদের জ্ঞানের মূল সূত্র এখান থেকে আমরা জ্ঞান মূলত গ্রহণ করব তারপরে সহযোগিতার জন্য বিভিন্ন মাযহাব বলেন বা আরো মানে কি বলবো মুরব্বীদের বিষয় বলেন বা পণ্ডিত ওলামায়ে কেরাম বলেন তাদের বিষয়গুলো আসবে পরে কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থায় মূলত মাযহাবকে আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিভিন্ন আলেম ওলামাকে বুজুর্গদেরকে আকাবীদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরে আনা হচ্ছে কোরআন এবং হাদিসকে কোরআনের অর্থই এখন আমাদের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় না আমাদের একটা দল রয়েছে যে দলটি তাবলিগের জন্য অত্যন্ত সুপরিচিত সেই দলে কোরআনের তর্জমা পড়াকেই নিষিদ্ধ করা হয়েছে এবং তারা বলছেন কি এই বিষয়গুলো বলতে গেলে খারাপ লাগবে যা হোক ওদিকে আমি যাব না আমি বলতে চেয়েছিলাম যে কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের মূল সূত্র অথচ কোরআনকে এখন আমাদের আমরা অবহেলিতভাবে ফেলে রেখেছি সেই সাথে হাদিসও এখন যেটা পড়া হচ্ছে বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে হাদিসগুলোকে মূলত ইসলাম শিক্ষার জন্য পড়া হয় না এটা পড়া হয় বরকাতান বরকত অর্জনের জন্য ইসলাম শেখানোর জন্য পড়ানো হচ্ছে বিভিন্ন মাযহাবী কিতাবগুলা আর কোরআন এবং হাদিসকে পড়ানো হচ্ছে বরকতের জন্য কোরআন পড়ে আমরা কি জন্য সবিনা খতমের জন্য কোরআন পড়ে আমরা কিসের জন্য সকালবেলা সুর করে একটু পড়লাম তৃপ্তি লাগলো এইটুকুর জন্য কিন্তু কোরআন থেকে মর্মার্থ গ্রহণ করা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা এগুলো আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে সম্মানিত উপস্থিতি আমরা এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে আমরা যে প্রস্তাবনাগুলো জাতির উদ্দেশ্যে তুলে ধরতে চাই প্রথম যে প্রস্তাবনা আমাদেরকে জাতীয় লক্ষ্যটা অবশ্যই নির্ধারণ করতে হবে আমাদের যে জাতীয় লক্ষ্য হওয়া উচিত সেই লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বপ্রথম যে সূরা নাজিল করেছিলেন সেই সূরার মধ্য দিয়ে আমাদের কাছে ব্যক্ত করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তুমি পড়ো তোমার প্রভুর নামে তুমি যা কিছু পড়ো যা কিছু জানো তোমার শিক্ষার একমাত্র উদ্দেশ্য হবে তোমার স্রষ্টাকে জানা মারিফাতুল্লাহ আল্লাহকে জানাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন আমাদেরকে দিয়েছেন সেই দ্বীনকে জানা মারিফাতুর রসুল মারিফাতুর দ্বীন এটাই হচ্ছে আমাদের যাবতীয় শিক্ষার মূল উদ্দেশ্য আমি যে শিক্ষাই শিখি না কেন আমার এই অন্টোলজিক্যাল
এই মানে এই ফ্যাক্টরটা যদি না থাকে, এই শিক্ষার মূল জায়গা যদি না থাকে, মূল উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমি যত কিছুই শিখি না কেন আমার শিক্ষা সম্পূর্ণরূপে ব্যর্থ। এই মেসেজটা আমরা জাতির কাছে দিতে চাই, আমাদের জাতি যারা কর্ণধার রয়েছেন তাদের কারণে আমরা ঢুকিয়ে দিতে চাই। আর কতকাল আমাদের ইমান নিয়ে আমাদের আকীদা নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন? এই 90% মুসলমানের দেশ আমরা, আমরা আমাদের আকীদা নিয়ে বাঁচতে চাই, আমাদের মানহাজ নিয়ে বাঁচতে চাই, আমাদের স্রষ্টাকে আমরা জানতে চাই, আমাদের স্রষ্টার ধর্মকে আমরা জানতে চাই। আমরা আমাদের যে দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে সত্য দিন দিয়েছেন, সেই সত্য দিনকে আমরা জানতে চাই। এই জানার ব্যবস্থা আমাদেরকে করুন, আমাদের এই শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দিন, নতুবা আমরা দুনিয়াতেও ব্যর্থ হয়ে যাব, আখেরাতেও ব্যর্থ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, হয়তো অনেকেই বলবেন বা যারা শিক্ষা ব্যবস্থার কর্ণধার যারা রয়েছেন তারা বলবেন, এদেশে সবাই তো মুসলমান না, এদেশে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, তাদের জন্য তো শিক্ষা ব্যবস্থা সার্বজনীন হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা একথাই বলবো, এই সার্বজনীন শব্দটা অন্তত ইসলামের ক্ষেত্রে খাটবে না, কারণ ইসলামকে আমরা বলি, ইসলাম হচ্ছে সত্য ধর্ম, ইসলামের বাইরে অন্য কোনো ধর্মকে সত্য বলে মানার কোনো সুযোগ আছে? আমরা যারা মুসলমান তারা কি অন্য কোনো ধর্মকে সত্য বলে মানার সুযোগ আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একমাত্র কোনটা? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথা স্পষ্টভাবে ঘোষণা হওয়ার পরে অন্য কোনো ধর্মকে সত্য হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ কি আমাদের আছে? সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে অন্য যাবতীয় ধর্ম, সেটা যত সুন্দরী সুন্দর কথাই শোনাক না কেন, অবশ্যই সেটা বাতিল ধর্ম, এবং সেই ধর্ম অনুসরণ করে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে আমরা সার্বজনীনীকরণের কথা বলছি, কিন্তু যখন আমরা দেখি অন্যান্য মতবাদের ক্ষেত্রে, ধরে নিন একটা সময় চালু ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, একটা সময় বলা হতো না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এখন প্রমাণিত হয়েছে, বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআনও এটা প্রমাণ করেছে যে না, সব কিছুই এই আসমানে সব কিছুই সন্তরণশীল, সব কিছুই সাঁতার কাটছে, সব কিছুই ভেসে বেড়াচ্ছে, অর্থাৎ সূর্যও ঘুরছে, তারপর পৃথিবীও ঘুরছে, চন্দ্রও ঘুরছে, সব কিছুই ঘুরছে। এখন এটা প্রমাণিত হওয়ার পরে যদি কেউ বলে যে না শুধুমাত্র সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই কথাকে আমরা মেনে নেব? আমাদের কোনো বৈজ্ঞানিক সমাজ মেনে নেবে? আমাদের শিক্ষার যারা কর্ণধার রয়েছেন তারা কখনো মেনে নেবে? তারা কই, কখনো তো লেখেন না যে না না, মানে আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ পেয়েছি যে সব কিছুই ঘোরে, তারপরে কি এই কথা লিখে দেন না এটাও সত্য হতে পারে যে না শুধু সূর্যই ঘোরে? কারণ কিছু মানুষ এটাও বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করলেই কি সেটাকে গ্রহণযোগ্য মনে করতে হবে? অনুরূপভাবে পৃথিবী গোলাকার নাকি সমতল, এটা নিয়ে একসময় মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল না, এখন প্রমাণিত হয়ে গেছে পৃথিবী হচ্ছে বর্তুলাকার, পৃথিবী হচ্ছে গোলাকার। এখন এই যুগে এসে যদি কেউ বলে, সে যদি চিল্লাচিল্লি করে যে না পৃথিবী হচ্ছে সমতল, আমি তো পৃথিবী সমতল দেখতে পাচ্ছি, পৃথিবী কখনোই গোলাকার হতে পারে না, তাহলে আমাদের সায়েন্স যারা লিখছেন, সায়েন্সের বই যারা লিখছেন, তারা কি কখনো সার্বজনীনীকরণের কারণে, সবার মত মেনে নেওয়ার কারণে তারা কি দুটাই উল্লেখ করবেন? পাঠ্যবই কিন্তু দুটা কখনোই তারা উল্লেখ করবেন না, যেটা সত্য সেটাই উল্লেখ করবেন। আমরাও ঠিক একই কথাই বলতে চাইব, আমরাও ঠিক একই কথাই বলতে চাইব, যেটা সত্য আপনাকে সেটাই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলামকে সত্য ধর্ম হিসেবে ঘোষণা করেছেন, অতএব এটাকে আপনাকে সত্য হিসেবে মেনে নিতে হবে। অন্য ধর্মের অনুসারীরা এদেশে থাকবে, তারা তাদের ধর্ম আলাদাভাবে পড়বে, সেটা আলাদা বিষয়, কিন্তু মৌলিক যে জিনিস সেই জিনিসটা অবশ্যই ইসলামের আলোকেই হতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি, এটাই আমাদের ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুল জাল হাক ওয়া যাকাল বাতিল, যখন সত্য চলে আসে তখন মিথ্যাগুলো এমনিতেই দূরে সরে যায়, যখন সত্য ধর্ম ইসলাম চলে এসেছে সেখানে কোনো মিথ্যা ধর্মের জায়গা থাকতে পারে না। সময় তো উপস্থিতি, তারপরে যে দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে আমাদের সিস্টেমটাকে ঠিক করা। সিস্টেমটা কি? আমাদের যে পদ্ধতিগত যে সমস্যা, যে সমস্যাগুলোর কথা আমরা বলেছি, যে আমরা কোথা থেকে শিখব, কি জানবো, কিভাবে জানবো, আমাদের জ্ঞানের সোর্সটা কি, জ্ঞানের সূত্রটা কি? জ্ঞানের মূল সূত্র অবশ্যই অবশ্যই কোরআন এবং সহি হাদিস, এর বাইরে কোনো সত্য সূত্র হতে পারে না। এটা যারা আমরা মুসলিম তারা আমরা এটা স্পষ্টভাবে বিশ্বাস করি যে পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে সবার আগে। আমরা যে জ্ঞানই গ্রহণ করি না কেন, এই জ্ঞান অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআন এবং সহি হাদিস থেকেই। সেই জ্ঞান যদি হয় ম্যাথামেটিক্সের জ্ঞান, সেই জ্ঞান যদি
হয় মেডিকেলের জ্ঞান, সেই জ্ঞান যদি ইঞ্জিনিয়ারিং জ্ঞান, যে জ্ঞানই হোক না কেন, সেই জ্ঞান যদি কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু যদি সামঞ্জস্যপূর্ণ না হয় সেটা বিজ্ঞান যত কিছুই বলুক না কেন সেটা আমাদের গ্রহণ করার কোনো অবকাশ নেই। আমাদের একমাত্র জ্ঞানের সোর্স হতে হবে কোরআন এবং সহিহ হাদিস, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দুনিয়াবি শিক্ষায় অবশ্যই শিক্ষিত হব, কিন্তু সেই শিক্ষাটাও হতে হবে কোরআন এবং সহিহ হাদিস জানার জন্যই, আমাদের দ্বীন সম্পর্কে জানার জন্যই, আমাদের প্রভু সম্পর্কে জানার জন্যই, আমাদের রসুল সম্পর্কে জানার জন্যই, কারণ এটাই হচ্ছে আমাদের মূল জ্ঞান। এটা জানার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এজন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাস হওয়াটাই আমাদের উদ্দেশ্য, আমাদের একমাত্র উদ্দেশ্য কাল কিয়ামতের ময়দানে আমরা যেন মুক্তি পেতে পারি। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেইভাবেই ঢেলে সাজাতে হবে, শিক্ষার উদ্দেশ্যটাকে, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটাকে যেমন নির্ধারণ করতে হবে সঠিকভাবে, ঠিক তেমনইভাবে পদ্ধতিকেও সঠিকভাবে নির্ধারণ করতে হবে, তবেই আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর শিক্ষা সিলেবাস পেয়ে যাব। সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনি যখন কোনো জায়গায় বেড়াতে যান, আপনি যখন কোনো জায়গায় ট্যুর পরিকল্পনা করেছেন, সেই সময় আপনার যেটা টার্গেট থাকে, সেই মানে সেই নতুন জায়গায় যে আপনি নতুন কী কী দেখবেন আগে থেকে একটা প্ল্যান করে যান। যদি প্ল্যান না করে যান ওখানে যে মানে কী দেখবেন না দেখবেন এটা আপনার কোনো হুঁশ থাকে না, অথবা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনার নিশ্চয়ই ছাড়া পড়ে যাবে। ঠিক একইভাবে আপনার শিক্ষা সিলেবাস যদি এরকম পরিকল্পিত না হয়, সেখানে যদি সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকে, সেখানে যদি সুনির্দিষ্ট কিছু পদ্ধতি না থাকে, তাহলে আপনি এই জ্ঞান অর্জন করে কখনোই ফায়দা পাবেন না, কারণ আপনি উদ্দেশ্যই জানেন না পদ্ধতিই জানেন না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নিয়ে আমরা কিছু কথা বলবো। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কথা আপনারা জেনেছেন, 2019 সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এই মৌলিক দুটি বিষয়কে সামনে রেখে, অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য কী এবং পদ্ধতি কী হবে, এই দুটো বিষয়কে সামনে রেখেই আমরা আমাদের শিক্ষাক্রম, আমাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থাকে আমরা একটা লেভেলে আনার জন্য চেষ্টা করছি, একটা স্ট্যান্ডার্ড পজিশনে আনার চেষ্টা করছি বিকল্প জায়গা থেকে। কারণ আমরা জানি যে এই সরকারিভাবে আমরা যতই চিল্লাচিল্লি করি না কেন, আমরা যতই বলি না কেন, আমাদের এই আশা পূরণ হওয়াটা অত্যন্ত দুষ্কর ব্যাপার। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও এটুকু আমাদের সন্তানদের জন্য বাঁচানোর জন্য, তাদের আকিদা মানহাজকে বাঁচানোর জন্য আমাদেরকে বিকল্প পদ্ধতি হিসাবে আমাদেরকে এই ধরনের শিক্ষা বোর্ডের কার্যক্রম হাতে নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং আপনাদের অভূতপূর্ব সাড়ার কারণে আজকে আলহামদুলিল্লাহ সারা বাংলার প্রতিটি এলাকাতে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তার কার্যক্রম আলহামদুলিল্লাহ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 50টি পাঠ্যক্রমের বই তৈরি হয়ে গেছে এবং সেই সাথে আমাদের শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন যে পরিচালনা কমিটি, যে নীতিগুলো, সমস্ত নীতিমালাগুলো আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে ফেলতে সক্ষম হয়েছি। এবং আগামী দিনগুলোতে আমাদের যেটা লক্ষ্য রয়েছে যে অন্তত পক্ষে ক্লাস 10 পর্যন্ত আমাদের আগামী প্রজন্মের সন্তানদেরকে আমরা যেন প্রত্যেকটা বিষয়, সেটা গণিত হোক, সেটা অঙ্ক হোক, সেটা বিজ্ঞান হোক, প্রতিটি বই যেন আমরা এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জানার উদ্দেশ্য নিয়ে আমরা এই বইগুলো তৈরি করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি, সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতার মাধ্যম দিয়ে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে শিক্ষানীতি, যে শিক্ষা ব্যবস্থা, সেটা ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা করার ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট বর্তমানে যেটা, যে আলহামদুলিল্লাহ সারা বাংলার বুকে ইসলামী শিক্ষার পক্ষে একটা গণজাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? সবাই এখন চাচ্ছে আমার সন্তানটা যেন নাস্তিক হয়ে না গড়ে ওঠে, আমার সন্তানটা যেন জাহান্নামী হয়ে গড়ে না ওঠে, সে যেন জান্নাতি হয়, সে যেন একটা সুন্দর শিক্ষা নিয়ে বের হয়, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে, তার রাসূলকে জেনে এবং ইসলাম সম্পর্কে প্রাইমারি একটা সুন্দর ধারণা নিয়ে যেন বের হয়। এই জন্য কিন্তু আমাদের যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সতর্ক হয়ে গেছেন। এই জন্য শহরাঞ্চলে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে কিন্তু ছাত্র এখন কমে যাচ্ছে। ছাত্র বাড়ছে কোথায়? ছাত্র কিন্তু মাদ্রাসায় বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আশার একটা ব্যাপার এবং আমরা চাই আমাদের অভিভাবকরা এভাবে দিনে দিনে আরও সচেতন হয়ে উঠুক এবং তাদের সন্তানদেরকে তারা যেন জান্নাতি বানানোর জন্য সাধ্যমতো ভূমিকা গ্রহণ করুক। আমরা আবারও স্মরণ করে দিচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা চাই তারা যেন উপকারী জ্ঞান অর্জন করে। আল্লাহ রাসূলের বক্তব্য থেকে যে জিনিসটা আমরা নিয়ে গ্রহণ করেছি
তিনি প্রতিদিন সকালে একটা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন আমাকে এমন আমল করার তৌফিক দান করুন যেটা তোমার কাছে কবুল হয় এবং আমাদেরকে এমন রিজিক দান করুন যে রিজিকটা হচ্ছে হালাল রিজিক আমরা ঠিক এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে এই আকীদা নিয়ে বের করতে চাচ্ছি তারা যেন উপকারী জ্ঞান নিয়ে গড়ে ওঠে তারা যেন এমন আমল করতে শেখে এই জ্ঞান শেখার মাধ্যম দিয়ে যেই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় আপনি যদি শিরক শেখান তারা যদি বেদাত শেখে এই আমল দিয়ে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না গ্রহণযোগ্য করা যাবে না এজন্য তাদের আমলটাও যেন সহি আকীদার উপর হয় সহি তরিকার উপর হয় সহি মানহাজের উপর হয় এটাই হচ্ছে আমাদের টার্গেট সর্বোপরি আমার সন্তানটা শিক্ষিত হয়ে সে যেন একটা হালাল জীবিকা অর্জনের পথ খুঁজে নেয় সে যেন কখনোই কোন হারাম রুজির দিকে না যায় এটাই হচ্ছে আমাদের টার্গেট সর্বোপরি শেষ কথা হচ্ছে এই আমরা এই বাংলার মানুষকে সিরাতুল মুস্তাকিমের উপর দেখতে চাই আমরা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর দেখতে চাই কারণ আমরা জান্নাতে যেতে চাই আমাদের একমাত্র লক্ষ্য জান্নাতে যাওয়া এই দুনিয়ার জীবন আমাদের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত জীবন এই দুনিয়াতে খুব বড় কিছু করে অনেক কিছু করে ফেলবো এটা করার সাধ্য সক্ষমতা অ্যাকচুয়ালি আমাদের নেই আমাদেরকে যা কিছু করার আখেরাতের জন্যই করতে হবে আমাদেরকে যেতে হবে জান্নাতে এটাই যদি আমাদের টার্গেট থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে আরও পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে থাকতে হবে এবং আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতকে আমরা স্মরণ করে দিয়ে শেষ করে দিচ্ছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না আমাদের টার্গেট ওটাই আমাদের সন্তানদেরকে আমরা পরিপূর্ণ মুসলিম করতে চাই পরিপূর্ণ তাদেরকে আমরা জান্নাতির জান্নাতি আওসাফ জান্নাতি বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত করতে চাই আর এজন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এই শিক্ষা সংস্কার এই শিক্ষা সিলেবাস যার মাধ্যম দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন যাপনের মাধ্যম দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন কাল কিয়ামতের ময়দানে আমরা যেন সবাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু